হাই, আমি তাসনিম জারা, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে এভিডেন্স বেসড মেডিসিন নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করছি। ব্রিটেনে করোনা মহামারীর শুরু থেকে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি ফ্রন্টলাইনে থেকে। এই ভিডিওতে আমি তিনটি পরামর্শ তুলে ধরব। আজকের বিষয় হচ্ছে করোনা সিমটম দেখা দিলে কিভাবে নিজের যত্ন নেবেন, বিশেষ করে কি খাবার খেতে পারেন। বরাবর মতো নিচে রেফারেন্সগুলো দেখতে পাবেন, কমেন্টে লিঙ্কগুলো থাকবে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেই, এমন কোনো খাবার নেই যেটা করোনা ধ্বংস করতে পারে। আমরা সবাই ভয়ে আছি, একটা সমাধান খুঁজছি হন্যে হয়ে, যদি কোনো খাবারে এই রোগ সারিয়ে ফেলা যায়। তবে কোনো নির্ভরযোগ্য গবেষণাতে এমন তিনটি, পাঁচটি বা দশটি খাবার পাওয়া যায়নি যা খেলে আপনি করোনা থেকে সুস্থ হয়ে উঠবেন। এমনও কোনো খাবার পাওয়া যায়নি যেটা না খেলে আপনার করোনা সারবে না। এক, ওয়েল ব্যালেন্সড ডায়েট বা সুষম খাবার। প্রতিদিন বিভিন্ন ধরনের ফ্রেশ খাবার খেলে সেখান থেকে আপনার শরীর প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফাইবার ইত্যাদি নিয়ে নিবে। এখন প্রশ্ন হচ্ছে, কোন কম্বিনেশনের খাবার খেলে সেটা ব্যালেন্সড ডায়েট হবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা রেকমেন্ড করে প্রতিদিন 2 কাপ ফল, 2.5 কাপ সবজি, 180 গ্রাম শস্য দানা, 160 গ্রাম মাংস অথবা ডাল কিংবা শিম জাতীয় খাবার খেতে। অনেক সময় এত স্পেসিফিক পরামর্শ দেখলে আমরা ভয় পেয়ে যাই, বলি যে এত মেপে মেপে খাওয়া সম্ভব না। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা ভালো, আপনি যদি এই পরামর্শ শতভাগ মানতে নাও পারেন, যত কাছাকাছি যাবেন ততই আপনার শরীরের জন্য ভালো। সবজি রান্নার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত তাপে বা দীর্ঘ সময় রান্না না করা, তাতে ভিটামিন লস হতে পারে। এখন চলে আসি কোন খাবারগুলো এড়িয়ে চলবেন। এটা সবাই জানেন, মুখস্থ থাকতে পারে তেল, চর্বি, চিনিযুক্ত খাবার, প্রক্রিয়াজাত খাবার। এখন একটা ব্যক্তিগত কৌশল শেয়ার করি, সেটা হলো আগামীকাল কী খাবেন সেটা আজকেই চিন্তা করে রাখা। এতে স্বাস্থ্যকর খাবার খাওয়া সহজ হয়। শেষ মুহূর্তে স্বাস্থ্যকর খাবার না পেয়ে অস্বাস্থ্যকর স্ন্যাক্স, প্রক্রিয়াজাত খাবার বা জাঙ্ক ফুড খাওয়ার ফাঁদে পড়তে হয় না। আমি NHS এর একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, এটা দেখে আপনি ঠিক করে রাখলেন আগামীকাল বা আগামী সপ্তাহে কী খাবেন। রোগীর যত্ন নেওয়ার জন্য যদি কেউ থাকে, এই কাজটা তার একটু কষ্ট করে করতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়েল ব্যালেন্সড ডায়েট অনেক বড় একটা বিষয়, আমি খুব সংক্ষেপে এখানে বলার চেষ্টা করেছি। যদি কোনো ডায়েটিশিয়ান বা ডাক্তারের কাছ থেকে আপনি ব্যক্তিগত পরামর্শ পেয়ে থাকেন, তবে অবশ্যই অবশ্যই সেটাকে প্রাধান্য দিবেন, আমার কথা প্রাধান্য দিবেন না। এতক্ষণ বলেছি সুষম খাবার আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, তবে এক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, সেটা নিয়েই দ্বিতীয় পয়েন্ট। 2, ভিটামিন ডি। ভিটামিন ডি তৈরি করতে শরীরের সূর্যের আলো প্রয়োজন। ঘরের ভেতর বহুদিন আটকে থাকায় অনেকে সূর্যের আলো পাচ্ছেন না, সেক্ষেত্রে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিতে পারে, তাই ভিটামিন ডি আলাদা করে খেতে পারেন। NHS পরামর্শ দিচ্ছে 10 মাইক্রোগ্রাম ভিটামিন ডি খাওয়া যেতে পারে, আপনার ডাক্তার এর থেকে বেশিও খেতে পরামর্শ দিতে পারেন। তবে নিজে নিজে রেকমেন্ডেড ডোজের বেশি খাবেন না, বড় ডোজে ভিটামিন ডি খেলে মারাত্মক পরিণাম হতে পারে। সেলফ আইসোলেশন না ভেঙে অন্য কি ঝুঁকিতে না ফেলে যদি সম্ভব হয় তাহলে সূর্যের আলোয় থাকতে পারলেও ভালো হবে। আবারও বলি, ভিটামিন ডি করোনা সারাবে এই জন্য এই পরামর্শ না, আপনার শরীরে ভিটামিন ডির ঘাটতি থাকতে পারে সেটা পূরণের জন্যই এই পরামর্শ। 3, বিশ্রাম আর পানি। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে আর পানি শূন্যতা রুখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দিনে 8 থেকে 10 কাপ পানি খেতে। আপনি যথেষ্ট পরিমাণ পানি খাচ্ছেন কি না সেটা বোঝার একটা উপায় হলো প্রস্রাবের রং দেখা। রং যদি গাঢ় হলুদ হয় তার মানে আপনি ওয়েল হাইড্রেটেড না। যদি বমি বা ডায়রিয়া হয় সেই ক্ষেত্রে স্যালাইন খেতে হবে। বমি আর ডায়রিয়াও কিন্তু করোনা রোগের লক্ষণ, সেই ক্ষেত্রে আরও অনেক সচেতনভাবে পানি শূন্যতা এড়িয়ে চলতে হবে। সুস্থ থাকবেন, হোপ টু সি ইউ সুন।